মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। রোহিত স্যারের উপর জিয়া খুব খারাপ একটা অভিযোগ এনেছে। কি, কিসের অভিযোগ? রোহিত স্যার নাকি জিয়ার উপর জবরদস্তি করেছে। জিয়ার জামা কাপড়ও ছেঁড়া ছিল, সেটা নিয়ে এখন অফিসে ডিসকাস হচ্ছে। স্যার জবরদস্তি করেছে কাকে? জিয়াকে? আবার এই নিয়ে কথা হচ্ছে? স্যার, 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 আপনি ঠিক আছেন তো? এই যে বেনার্জি, তুমি স্যারের নামে এরকম অভিযোগ কি করে দিচ্ছ? আমি বাইরে সবটা শুনলাম, তুমি এরকম নোংরা নোংরা কথা স্যারের ব্যাপারে কি করে বলছো? আমি না প্রথমেই জানতাম তোমার উদ্দেশ্য ঠিক না, আমি তোকে ছাড়বো না। কি ফুলকি, কি হচ্ছে নাকি? স্টপ ইট! ফুলকি এদিকে এসো! ফুলকি, কি করছো নাকি তুমি? এরকম মারধর করে রোহিতের কেসে তুমি আরো বিগড়ে দিচ্ছ, বুঝতে পারছো না? কেস? কিসের কেস? ওই জিয়া ব্যানার্জি যা যা বলছে সেগুলো মানা যায়? স্যার আপনি বলুন, যেই মানুষটা বক্সিং ছাড়া কিচ্ছু ভাবেনি কোনোদিনও, সে একজন ছাত্রীর সাথে জোর জবরদস্তি করবে? আপনি তো স্যারকে আগেও দেখেছেন, আপনি মানেন এ কথা? বলুন স্যার, বলুন। আপনাকে তো দেখে মনে হয় আপনি খুব ভালো মানুষ, খেলাধুলার জগতে যাতে কোনো নোংরামো না হয় সেটারই চেষ্টা করেন। ফুলকি প্লিজ তুমি বাইরে যাও, এখানে মিস্টার রায়চৌধুরীর বিরুদ্ধে একটা মারাত্মক অ্যালিগেশন আনা হয়েছে। আর জিয়া যে কথাগুলো বলছে সেগুলো যদি সত্যি না হয়ে থাকে তাহলে ও বলবেই বা কেন? আর এদিকে মিস্টার রায়চৌধুরী তো তার নিজের ডিফেন্সে কোনো কথাই বলছেন না, অফিসে আসার পর থেকে একেবারে চুপ করে গেছেন। সো প্লিজ স্যার, কিন্তু আপনি ফুলকি প্লিজ 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 এদিকে এসো, প্লিজ এদিকে এসো, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমিও রোহিতের জন্য চিন্তিত, আমারও চিন্তা হচ্ছে রোহিতের জন্য। আমি এখানে জিয়াকে সামলানোর চেষ্টা করছি যাতে ও কোনোভাবে পুলিশের কাছে না চলে যায়, বোঝার চেষ্টা করো। ফুলকি রোহিতের ওপর এমনিতেই অনেকগুলো অ্যালিগেশন রয়েছে, আমি চাই না আর এরকম কিছু হোক। কেউ মিথ্যে অভিযোগ ঘাড়ে চাপিয়ে দিলে সেটা সত্যি হয়ে যায় না ম্যাডাম, লোকে যা দেখে সেটাই যে সত্যি তার কি প্রমাণ আছে? আর আপনি জানেন না স্যারের পুরনো স্মৃতি নিয়ে আতঙ্ক হয়, তারপরে আপনি স্যারকে এই ঘরে এনে একটা মিথ্যে অভিযোগের জন্য জিজ্ঞাসাবাদ করতে দিচ্ছেন, এই আপনি স্যারকে ভালোবাসেন? ছি, এই জিয়া ব্যানার্জিকে তো আমি ছাড়বো না। স্যার, স্যার আপনি উঠুন, স্যার উঠুন, আমাদের বাড়ি ফিরতে হবে, জেঠুমনিকে গিয়ে সবটা বলতে হবে। জেঠুমনি ঠিক কিছু না কিছু করবে, আপনাকে কোনো প্রশ্নের উত্তর দিতে হবে না। ফুলকি, এত বড় অন্যায় করে কিন্তু পার পাওয়া যায় না। সেটা তো সময় বলবে জিয়া, আর আমিও মানি কেউ যদি অন্যায় করে থাকে সে পার পাবে না। তুমি সাবধান, তুমি তুমি আর তোমার সঙ্গে যদি কেউ থাকে সেও সাবধান হোক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।